সবাইকে আমাদের আমাদের উপস্থাপনার পক্ষ থেকে স্বাগতম। আজকের আমাদের উপস্থাপনার বিষয় হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2018 রাশিয়া। অর্থাৎ গত সাত আট দিন আগে যে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা হয়ে গেলো সেই বিষয়টা আজকে আমাদের আলোচনা। আর উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আশিক হোসাইন, চতুর্থ বর্ষ অনার্স পদার্থবিজ্ঞান বিভাগ রাশিয়া কলেজ রাজশাহী। আর আমার সাথে আছেন আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, চতুর্থ বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগ। ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ সাধারণত 1930 সাল থেকে এটা শুরু হয়। প্রথমে এটা অনুষ্ঠিত হয় উরুগুয়েতে এবং এরপরে প্রতি 4 বছর পরপর বিভিন্ন দেশে এটা অনুষ্ঠিত হয়। আর এবারের আসলে রাশিয়া যেটা অনুষ্ঠিত হয় সেটা শুরু হয়েছিল 14 জুন এবং এটার ফাইনাল ম্যাচ শেষ হয়েছে 15 জুলাই। আর শুরু হয়েছিল রাশিয়া বনাম সৌদি আরবের ম্যাচ দিয়ে। আর এই ম্যাচে প্রথম গোল করেছিলেন রাশিয়ার একজন খেলোয়াড় গিরি রুজনিস্কি। আর এই আসলে টোটাল ম্যাচ হয় 64টা এবং সর্বমোট গোল হয় 169টা। আর এই আসলে প্রথম হ্যাট্রিক করেন CR7 অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এই এই আসলে যে দুইজন যে বড় তারকা যাদের ধরা হয় ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি, তারা দুজনেই কিন্তু প্লান্টি মিস করেন। এটা ছিল সবচেয়ে আলোচিত বিষয়। আর রাশিয়া বিশ্বকাপের লোক আপনারা ওপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ফিফা ওয়ার্ল্ড কাপ রাশিয়া 2018। আর আর বিশ্বকাপে যেটি যে বল দিয়ে পরিচালনা করা হয়েছিল সে বলের নাম ছিল অ্যাডিডাস টেলিস্টার এবং এই বিশ্বকাপের মাস্কট ছিল জাবি ভাকা। সেটা একটা কি বলে নেকড়ের কার্টুন দিয়ে তৈরি করা হয়েছে। আর এবার বিশ্বকাপের রাশিয়ার মোট 12টি বড় বিখ্যাত শহরে 12টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সেই স্টেডিয়ামগুলোর নাম ছিল রুজনিস্কি স্টেডিয়াম, মস্কো, সেন্ট পিটার্সবার্গ, তারপরে সোচি, কাজান, নিস্কি, রস্তো, ইস্তানেক্স, তারপর সোলগম্বার, ইস্পার্টাক আর কালিনিগার্ড। এই সর্বমোট এই 12টা স্টেডিয়ামে 64টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এবার বিশ্বকাপ আসলে সর্বমোট 32টি দল এখানে অংশগ্রহণ করে, যারা বিভিন্ন মহাদেশ থেকে বাছাই হয়ে এসেছে। 32টি দলের মধ্যে আমাদের এশিয়া থেকে 4টি দল ছিল, তার মধ্যে জাপান, সৌদি আরব, এই দুটি দলই ছিল আর কি ইরান, এই তিনটি এই 4টি দল এবার বিশ্বকাপ আসরের জন্য আমাদের এশিয়া মহাদেশ থেকে আর কি নির্বাচিত হয়েছিল। আনফরগেটেবল ওয়ার্ল্ড কাপ যেটাকে বলা হয় অবর্ণনীয় বিশ্বকাপ। এই পর্যন্ত যত বিশ্বকাপ হয়ে আসছে এ পর্যন্ত বিশ্বকাপগুলোতে সবচাইতে বেশি আনফরগেটেবল মুহূর্তগুলো এই বিশ্বকাপে উঠে আসছে। সেই দৃশ্যটা আমরা এখন দেখব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি আর কি গ্রুপ পর্ব থেকে এবার বিদায় নিয়েছে। এখানে দেখলাম তাদের কথা স্যার মন্ত্র কিছু
তারপরে ক্রোয়েশিয়া যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, তারা কিভাবে এত আর কি নিচ থেকে উঠে আসছে সে বিষয়ে জানা গেছে তাদের আন্তর্জাতিক। আর আরো একটি বিষয় ছিল যে কি বলে পরপর দুটি ম্যাচে কি বলে সবচাইতে বড় তারকাই আসলে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি, তাদেরকে আমরা হতার সাথে দেখলাম দুটি ম্যাচে পরাজয়ের মাধ্যমে। আর ক্রোয়েশিয়ার আমরা দেখতে পাচ্ছি অনবরত ক্রোয়েশিয়ার যেটা বলে যুদ্ধ আর কি, যুদ্ধ করে করে পরের রাউন্ডগুলোতে যাওয়া সেগুলো আমরা লক্ষ্য করছি প্লান্তি সেতুর মাধ্যমে। তারপরে তারা কিন্তু সর্বোচ্চ এ বিশ্বকাপ আসলে সর্বোচ্চ কিন্তু সময় খেলেছেন, তাদের দুইটি ম্যাচ আর কি প্লান্তি প্লান্তি কিকে ফলাফল নির্ধারণ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এমবাপ্পে তো দেখলাম যিনি এ বিশ্বকাপের তরুণ উদীয়মান প্লেয়ার, এবং একটা আমি পেপারে দেখলাম সেদিন যে তিনি উসাইন বোল্টের চাইতেও বড় বেশি গতিতে দৌড়ছেন, সেটা আর্জেন্টিনার সাথে যে ম্যাচ হয়েছে সেই ম্যাচে। তারপরে আরেকটা দেখলাম যে যারা ব্রাজিল সাপোর্টারকে এখানে হতাশ হওয়ার দেখা যাচ্ছে যে হেক্সা মিশন বলতে তাদের যে মিশন, তারা এবার আসল জিততে পারলে 600 বিশ্বকাপ জয় করতে পারতেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদেরও আমরা পরাজয় দেখলাম। এরপরে এবার বিশ্বকাপের আপনারা সবাই তো অবগত আছেন যে এবার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল হয়েছে ফ্রান্স, আর রানার্স আপ হচ্ছে ক্রোয়েশিয়া। আর বিশ্বকাপ আসরের এবার যারা যারা আর কি পুরস্কার নির্ধারণ পুরস্কারের জন্য নির্ধারিত হয়েছে তাদের মধ্যে গোল্ডেন বুটের জন্য নির্ধারিত হয়েছে ইংল্যান্ডের হ্যারি কেন, তিনি গোল করেছিলেন 6টা। আর গোল্ডেন বলের জন্য নির্ধারিত হয়েছিলেন লুকা মদ্রিচ ক্রোয়েশিয়ার মিডফিল্ডার। তারপর গোল্ডেন গ্লাভসের জন্য নির্ধারিত হয়েছিলেন থিবো কর্তোয়া বেলজিয়াম। তারপর তরুণ উদীয়মান প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স। আর ফিফা প্লে অ্যাওয়ার্ড স্পেন। আর আপনারা সর্বশেষে দেখতে পাচ্ছেন যে জয় উদযাপন বলা যায় ফ্রান্সের, তারা জয়ের পর যে উদযাপন করেছেন কাপ হাতে বা ট্রফি হাতে সেটি। তো সবাইকে অনেক ধন্যবাদ। বিশ্বকাপে কোন দেশ বল তৈরি করে দিয়েছে? আসলে আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। অ্যান্সারটাতে আমাদের কিছুটা কনফিউশন রয়েছে, তো সম্ভবত ব্রাজিল। যদি আপনার জানা আছে এবারে বিশ্বকাপ অঘটনের বিশ্বকাপ, তো ফ্রান্স আর ক্রোয়েশিয়া কি মানে যোগ্য টিম না ফাইনাল খেলা? না, খালি আর্জেন্টিনা ফাইনাল। যেমন দেখেন জার্মানি, ব্রাজিল, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, ইতালি, স্পেন, ইংল্যান্ড, স্পেন, উরুগুয়ে, বেলজিয়াম, বেলজিয়াম কিন্তু অনেক ইয়ে ছিল ফাইনাল খেলার জন্য, জার্মানি তাদের খেলা দেখলে মানে মনে হচ্ছে না যে তারা গতবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, এবং তারা কিন্তু গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে গেছে। এটা ওদের প্রবলেম, বিশ্বকাপে কেন প্রশ্নবিদ্ধ করা? আলটিমেটলি বাদ পড়ে গেছে। তারপরে অনেকে এরকম ধারণা করতেন কি যে এবার বিশ্বকাপ আসলে যেহেতু ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, তারপরে থিয়াগো কস্তা, তারপর নেইমার, এদের মতো বড় বড় তারকা রয়েছে, সম্ভবত ট্রফিটা বিশ্বকাপ জয়ের ট্রফিটা মনে হয় তাদের হাতেই যাবে, কিন্তু আসলে সেরকমটা ঘটেনি। আর্জেন্টিনা অর্থাৎ লিওনেল মেসির দল সেকেন্ড রাউন্ডে, তারপরে নেইমারের রোনালদো ক্রিশ্চিয়ানো রোনালদো দল সেকেন্ড রাউন্ডে, এবং নেইমারের দল থার্ড রাউন্ডে, তারপর রাউন্ডে বাদ পড়ে গেছে। আসলে এখানে তো খেলে তো যেতে হবে, তাই না? মানে নাম দেখে বা দেশ দেখে তো আরো যাওয়া যাবে না। আপনিও প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন, আপনি